আজকে আমি মোজা ম্যাপ অনলাইনে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে পেতে পারেন সেটাই দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা। প্রথমে গুগলে এসে লিখবেন ম্যাপ ল্যান্ড গভ ডট ভিডি। এটা লেখার পরে আমরা জাস্ট তারপর দেখুন এখানে এই যে স্মার্ট ভূমি নকশা, এইখানে যে তার নিচেই আছে ম্যাপ ল্যান্ড ডট গভ ডট ভিডি, জাস্ট এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আরেকটা অপশনে নিয়ে যাবে, এইখান থেকে দেখুন পুরা বাংলাদেশে ম্যাপ পাবেন। এইখান থেকে আমাদের বিভাগ দিতে হবে, জেলা দিতে হবে, থানা দিতে হবে, মৌজা দিতে হবে, এগুলো একটা একটা করে ফিল আপ করলে আপনারা সব কিছু পেয়ে যাবেন। দেখুন প্রথমে আমি এই বিভাগটা নির্বাচন করছি, আমি ঢাকা বিভাগের, যেহেতু এই যে ঢাকা বিভাগটা নির্বাচন করলাম, আপনারা আপনাদের যে বিভাগে সেই বিভাগটা নির্বাচন করবেন। দেওয়ার সাথে সাথে দেখুন ঢাকা বিভাগ চলে আসছে, এই যে উপরে দেখা যাচ্ছে। তারপর এখান থেকে আমি এই গোপালগঞ্জটা নির্বাচন করলাম, তাহলে দেখুন এই গোপালগঞ্জটা চলে আসছে, এই যে এখানে গোপালগঞ্জটা দেখা যাচ্ছে, দেখছেন? আচ্ছা, তারপর থানা কোনটা, ঠিক এখান থেকে এই থানা বা উপজেলা নির্বাচন করবে। তো এইখান থেকে দেখুন এই যে টুঙ্গিপাড়া, এখান থেকে আমি টুঙ্গিপাড়াটা নির্বাচন করলাম। তো নির্বাচন করার সাথে সাথে দেখুন এই যে টুঙ্গিপাড়া চলে আসছে। আচ্ছা, তারপর এখানে মোজা নির্বাচন করবেন, এই টুঙ্গিপাড়ার ভিতরে আবার মোজাটা কোনটা সেটি নির্বাচন করবেন। তো দেখুন এখান থেকে আমি এই আটজুরি, হ্যাঁ 104 আটজুরি, এটা নির্বাচন করলাম। এখানে নির্বাচন করার সাথে সাথে এই যে এইটা কিন্তু ম্যাপ, হ্যাঁ মোজা ম্যাপ, এইটা এইটা আপনারা বড় করবেন, জাস্ট মাউস ঘোরালেই, স্ক্রলিং করলে এটা কিন্তু বড় হবে এবং পুরো ম্যাপটাকে দেখা যাবে। তারপরে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যেই ম্যাপটা আপনাদের এখানে দরকার, এখানে সম্পূর্ণ ফ্রিতে নিতে গেলে আপনারা এখানে দেখুন জাস্ট যেটা দরকার সেখান থেকে জাস্ট আপনাদের এই স্ক্রিনশট নিবে। তারপরে দেখুন এই যে আপনারা এই কিবোর্ডের সাহায্যে দেখবেন উপরে এই কিবোর্ডের উপরে প্রিন্ট স্ক্রিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে তারপর মাউস স্ক্রল করে টেনে আপনারা এটা জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নেবেন, আপনাদের যেটুকু দরকার সেটা নিয়ে নেবেন। স্ক্রিনশট নিলে এটা স্ক্রিনশট নিয়ে সেভ করে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন, একদম সহজ এবং আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না, এটা হচ্ছে ফ্রিতে নিতে পারেন। আচ্ছা, তাই যেহেতু অনলাইনে আপনাদের দেখতেই পাচ্ছেন আপনারা যেটা দরকার সেটা নিতে পারবেন। তারপর এইখান থেকে আপনার সিট নোংটা কত, এই যে সিট নোং, সেই সিট নোংটা এখান থেকে যেটা দরকার সেটা এখানে আপনারা ক্লিক করবেন, কোন সিটটা দরকার আপনাদের সেই সিটটা মালিককে, এগুলো সব দেখা যায়। দেখুন দেখুন আমি সিট নং দিলাম 001, এই যে এখান থেকে দেখুন সিট নম্বর 001 চলে আসছে। তারপরে এই যে প্লট নির্বাচন করি, এই যে প্লট দেখুন এক নম্বর প্লট আমি নির্বাচন করলাম, এখানে দেখুন এক নম্বর প্লটটা চলে আসছে। তারপর এখন এই প্লটের মালিককে বা কী অবস্থায় যা আছে সেটা যদি দেখতে চান এই প্লটের উপর একবার ক্লিক করবেন। তারপরে দেখুন এই তিনের উপর একবার ক্লিক করলে আমি এর ভিতরে কী আছে এই সমস্ত কিছু দেখতে পারবো। এই যে আমি আরেকটা দেখুন এই আট নম্বরটা দেখতে যাচ্ছে, তাহলে এখানে আট দেখুন এখানে সার্ভে ধরন কত এসে, হ্যাঁ কত সালেই হয়েছে সমস্ত কিছু এখানে তথ্য এখানে দেখাচ্ছে। তো আপনারা এইভাবে যে প্লটটাই দেখতে যাচ্ছেন সেই সেই প্লটের উপর একবার ক্লিক করবেন, ক্লিক করলেই দেখতে পাবেন। তারপর এখানে নিচে আরেকটা দেখুন, এখানে নিচে আছে ভূমি, এইখানে ক্লিক করবেন, হ্যাঁ এখানে ক্লিক করলেই দেখুন এই যে পুরা জিনিসগুলো দেখাচ্ছে, বিভাগের নাম, জেলার নাম, উপজেলা এবং এই জেলায় জমির
শতকরা পরিমাণ কত, জমির উপশ্রেণী অনুযায়ী জমির শতকরা পরিমাণ এই গ্রাফ আকারে পুরো জিনিসটা দেখাবে। আর আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, এই ভূমি মন্ত্রণালয়ের সব জেলায় বা সব উপজেলায় এখনও এটা আপডেট করা হয়নি, তো পর্যায়ক্রমে এটা আপডেট করা হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।